ঢাকা এবং বিভাগীয় শহরের বাইরে থেকেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায় বেশি তাই নারায়ণগঞ্জ গাজীপুর সহ চোদ্দ জেলায় সম্প্রসারিত হচ্ছে দুদকের কার্যালয় নতুন বছরেই কমিশনের চলমান বাইশটি সমন্বিত কার্যালয়ের সঙ্গে নতুন অফিসগুলো চালু হচ্ছে প্রতিটি অফিসের অধীনে থাকবে কয়েকটি জেলা নেওয়া হবে নতুন জনবলও প্রতিদিন বিস্তর অভিযোগ আসে দুদকের প্রধান কার্যালয়ে এসবের বেশিরভাগই প্রান্তিক পর্যায়ে দুর্নীতির শিকার বিভিন্ন মানুষের চাহিদার তুলনায় অর্ধেক জনবল থাকায় সব অভিযোগ খতিয়ে দেখাও সম্ভব হয় না বর্তমানে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় ছাড়াও ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ আটটি বিভাগে সংস্থাটির আলাদা বিভাগীয় কার্যালয় রয়েছে এছাড়া ঢাকা ফরিদপুর টাঙ্গাইল পাবনা বগুড়া সহ বাইশটি জেলায়ও রয়েছে দুদকের আলাদা জেলায় এসব জেলাগুলোর আওতায় পাশের এক বা একাধিক জেলাও রয়েছে জানুয়ারি থেকে নতুন করে আরও চোদ্দ জেলায় হচ্ছে দুদকের কার্যালয় নারায়ণগঞ্জ গাজীপুর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ কক্সবাজার সহ চোদ্দ জেলায় শুরু হচ্ছে দুদকের কার্যক্রম এর মধ্যে জানুয়ারিতে দুদকের কক্সবাজার অফিস চালু হবে আর বাকি তেরো জেলায় দুদকের অফিস খুলবে দু সালের জুলাইতে দুর্নীতির যে বিষয় বিস্তার এগুলো প্রকোপ কমাইতে হলে আমাদের কর্মপরিধি আর বিস্তার করা দরকার সেই কারণে নতুন করে চোদ্দটা জেলায় কর্মপরিধি সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে অনুমোদিত হয়েছে এসব অফিসের জন্য নতুন করে তিনশোর বেশি কর্মকর্তা কর্মচারীও নিয়োগ দেয়া হবে পদগুলো পূরণের জন্য তিনশো বাইশ জন অতিরিক্ত লোক প্রয়োজন হবে তাদের আমরা নিয়োগ দিব খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করব খুব শীঘ্রই দুদক সচিব মনে করেন নতুন অফিসের মাধ্যমে কমবে প্রান্তিক পর্যায়ের দুর্নীতি এখন যথেষ্ট অভিযোগ আসে বিভিন্ন জায়গা থেকে আদিত্য ৰাফাত ডি বি চি নিউজ ঢাকা